শ্রাবন্তী চ্যাটার্জি টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে অকারণে নেট দুনিয়ার কিংবা মিডিয়ার পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের ওপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী, একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতে। প্রায়ই নিজের এই সমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী। খুব সম্প্রতি অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করেছেন। ঝলকে অভিনেত্রীকে কালো রঙের একটি শর্ট ড্রেসে দেখা গিয়েছে। এই পোশাকে খোলা চুলে মানানসই হাই হিল পরেছিলেন অভিনেত্রী। নিজের এই ঝলক শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, আকাশই শেষ সীমা। অভিনেত্রীর পায়ের কাছে বসেই ছবিটি তোলা হয়েছে, তা অভিনেত্রী শেয়ার করে নেওয়া ঝলকে নজর রাখলে স্পষ্ট হবে। আপাতত অভিনেত্রী নিজেই ঝলক শেয়ার করে নেওয়ার পর থেকেই নেট নাগরিকদের একাংশ কুমন্তব্যে ভরিয়ে দিয়েছেন গোটা কমেন্ট বক্স। এই মুহূর্তে সেই সূত্রেই মিডিয়ার পাতায় পুনরায় চর্চিত শ্রাবন্তী। অভিনেত্রীর সাম্প্রতিক শেয়ার করা নেওয়া ছবির কমেন্ট বক্সে এক নেট নাগরিক তাকে সরাসরি জিজ্ঞেসে করে বসেছেন, তিনি তার ছেলের মা হবেন কি না। তবে এমন ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্যের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী, কারণ এমন ধরনের মন্তব্যকে এড়িয়ে চলার অভ্যাস হয়ে গিয়েছে তার। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী হওয়ার সুবাদে এমন ধরনের মন্তব্য প্রায়ই শুনতে হয় তাকে। তবে এ বিষয়ে বিশেষ কর্ণপাত করতে নারাজ তিনি। এবারেও অন্যথা হয়নি তার। তবে সবসময়ের মতোই পাশে পেয়েছেন অন্যান্য ভক্তদের, তারা প্রতিবারের মতো এবারেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। সেই ঝলকও সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।